নমস্কার বন্ধুরা, আমি মিট মিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো পটলের কোর্মা। তার জন্য আমার যা যা উপকরণ লাগবে সব এখানে আমি গুছিয়ে নিয়েছি। 9 পিস পটল নিয়েছি, 100 গ্রামের মতো দই নিয়েছি, 3টে পেঁয়াজ বাটা, 2টো লঙ্কা কুচি, 2টো টমেটো বাটা, জিরে গুঁড়ো, হলুদ, ধনিয়া গুঁড়ো, এটা আছে কাস্তুরি মেথি, আর এখানে আছে রসুন আর আদা বাটা, আর এটা আছে পোস্ত আর বাদাম বাটা। তো আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ জিরে, আর 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা। তো আসুন দেখুন আমি এবার তৈরি করছি। কড়াইটা একটু গরম হলেই আমি তেল নিয়ে দেব। তো দেখুন আমি পটলটা এখন নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়ে এটা হালকা আঁচে অল্প করে ভেজে নিতে হবে। তো আমার কড়াইটাও গরম হয়ে এসেছে, আমি তেলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি পটলগুলো ছেড়ে দিয়েছি, হালকা আগে একটু ভালো করে ভেজে নেবো পটলগুলো, বেশি যাতে পুড়ে না যায় পটলগুলো সেইভাবে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পুড়ে নেবো। তো দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। এরপরে আমি ফোড়নের জন্য ব্যবহার করব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি দিয়ে দিলাম। এরপর দেব মৌরি, আর 1/2 চামচ জিরে। এবার এটাকে আমি ভালো করে লো আঁচে ভেজে নেব, যতক্ষণে না ভালো সেন্ট বেরাচ্ছে এটা থেকে। তো হালকা সেন্ট বেরিয়ে গেছে আমার ফোড়ন থেকে। এবার আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণে না একটা হালকা ব্রাউন কালার আসছে পেঁয়াজটা, ততক্ষণ একটু ভেজে নেব। তো এটা মিডিয়াম আঁচেই করতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, কারণ আমাকে ব্রাউন কালার আনতে হবে, বেশি ভাজা যাবে না। তো আমি এবার পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার হালকা ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব আদা আর রসুন, যে পেস্ট করে রেখেছিলাম সেটা। ভালো করে মিশিয়ে নেব মশলাটা, তারপর হালকা ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। হালকা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য যেটা দিতে হয়, না দিলে কালার হবে না, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি এখানে 9 পিস পটল নিয়েছি, সেই অনুযায়ী আমি হলুদটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব যেটার দ্বারা মেন কালারটা আসে যে কোনো তরকারিতে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম যে পরিমাণে পটল নেবেন সেই পরিমাণেই
মশলাগুলো দেবেন। স্লাইট একটু জল দিয়ে মশলাটা আমি কষাবো। এখানে আমাকে আরো কিছু মশলা অ্যাড করতে হবে, তো এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, দু চামচ জিরে গুঁড়ো, এইভাবে একটা একটা করে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দেখছেন আমার মশলাটা ভালোভাবে মিশে এসেছে, হালকা সাইড দিয়ে তেল তেল বেরিয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা। টমেটোটা ভালোভাবে মিশে গেছে। এরপর আমি যেটা দেব সেটা হলো কাজু কিশমিশ যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর আপনারা চাইলে টমেটো বেশি দিলে দইটা দেবেন না, আর যদি টমেটো কম দেন তাহলে অল্প দইও দিতে পারেন, টক দই। আমি অল্প টমেটো দিয়েছি আর অল্প টক দই দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে কষাবো। একটা কথা মনে রাখবেন, যে কোনো তরকারি রান্না করতে গেলে মশলাটাকে ভালো করে কষাতে হয় অনেকটা সময় নিয়ে, না হলে তরকারিতে কোনো স্বাদ আসে না। মশলাটা যতক্ষণে না ভালোভাবে কষাবেন ততক্ষণ কোনো টেস্ট পাবেন না। তো মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষে এসেছে, সাইড দিয়ে হালকা তেল তেলও বেরাচ্ছে, দেখতেই পাচ্ছেন এই হালকা তেল তেল বেরিয়েছে। তো এইভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। তো আমার মশলা কষে গেছে, এবারে আমি গরম জল করে রেখেছিলাম এক কাপ মতো, সেই জলটা দিয়ে দেব। আমি যে পরিমাণ পটল নিয়েছি সে পরিমাণ জলটা দিলাম। এবার যে যেইভাবে আর কি মানে রান্না করবেন, কম পটল দিয়েও করতে পারেন, এর থেকে বেশি পটল দিয়েও করতে পারেন। তো যে যেই পরিমাণ পটল নেবেন সেই পরিমাণেই জলটা দেবেন, বেশি ঝোল ঝোল হবে না, এটা একটু মাখামাখা থাকবে। তো আমি ওই জন্য সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এরপর আমি একটু ফুটে উঠলে পটলগুলো ছেড়ে দেবো। তো দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো, যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। যেহেতু আমি টমেটো আর দই দিয়েছি দুটোই টক, তাই একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো আমি 15-20 মিনিট বাদে চলে এসেছি। দেখুন আমার পটলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, হালকা নেভা আজে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো কাস্তুরি মেথি, একটু হালকা গন্ধ সেন্টের জন্য। এরপর আমি এটা নামিয়ে নেব, মিক্স করে নিয়ে নামিয়ে নেব। তো আপনারা সবাই দেখলেন আমি কিভাবে করলাম, আপনারা সবাই একবার ট্রাই করবেন বাড়িতে অবশ্যই। পটল এমনি নর্মালি রান্না করে করে যদি খেতে খেতে আপনাদের বিরক্ত এসে যায় তখন এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো
তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই মিটমিরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। এই যে আমি নামিয়ে ফেলেছি, দেখুন সুন্দর বেশ গামাখা গামাখা হয়েছে জিনিসটা। তো এইভাবেই হবে।